প্রার্থী পছন্দ নয়, তাই পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার একড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। প্রার্থী পছন্দ নয়, তাই পদ থেকে ইস্তফা। পূর্ব মেদিনীপুর জেলার একড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা একড়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভাপতি শেখ আক্তার পদ থেকে ইস্তফা দিলেন। 12 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের সভাপতি মুস্তাফা সাহা, 12 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গুল মোহাম্মদ সাহা। প্রসঙ্গত, একড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন জয়ন্ত সাউ, কিন্তু একড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একাধিক তৃণমূল নেতার দাবি একড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌস্তভ দাসকে প্রার্থী করতে হবে। এই দাবিতে 12 নম্বর ওয়ার্ডের 3 জন তৃণমূল নেতা দলে থাকলেও পদ থেকে ইস্তফা দেয়। আপনার নাম? আমার নাম শেখ আক্তার। ডিজিগনেশন? ডিজিগনেশন আমি এই ওয়ার্ডের সভাপতি, আর আমার 12 নম্বর ওয়ার্ডের সভাপতি আমি দলের। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমরা যেটা কালকে আন্দোলন করেছিলাম, আমরা প্রার্থী পছন্দ না, মানুষ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। যে প্রার্থীকে আমরা, যাকে, যার প্রতি আমাদের আশা ভরসা ছিল বা যে পাশে ছিল, তাকে টিকিট দেওয়া হয়নি, এই জন্য মানুষ এই ওয়ার্ডের বিক্ষোভ দেখাচ্ছে। প্রার্থী পছন্দ নয়, আর যে যে বা হয়েছে সে তো দাদার অনুগামী ছিল কিছুদিন আগে, বিজেপি করতো, তাকে মেনে নিতে পারছে না বারবাসী। আপনার কী করতে চাইছেন এখন? চাচ্ছি যে আমি যে পদে ছিলাম সেটা রিজাইন দেব। আমি মাইনরিটি সেলে টাউনের সহসভাপতি ছিলাম, দল দিয়েছিল বিধানসভার আগে, সেটা আমার 12 নম্বর ওয়ার্ডে আমি দেখিয়ে দিয়েছি, 186টা প্লাস দেখিয়েছি, দল উপযুক্ত আমাকে ভেবেছিল, আর সেই জন্য মানুষের ক্ষোভ উগরে পড়েছে। মানুষ এই প্রার্থীকে চাইছে না, যেহেতু সে বিজেপি ছিল, দাদার অনুগামী ছিল, সেই জন্য আমি 2টো পদ থেকে ইস্তফা দিচ্ছি। এবং আমার এই বুধে যুব সভাপতি আছে, মাইনরিটি সেলের দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব উনিও ছিলেন, উনিও রিজাইন দিচ্ছেন, আমরা 3 জন রিজাইন দিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।